जस्ट अपनी अकाउंट खुले रेखे देवें और प्रतिदिन आपनर 200 टाका ये साइट थेके इनकाम होबे ताहले केन आपनी ये साइटे काज करबेन। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসগুলো পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখানে দেখেন আইইও যে টোকেনটা আছে এটা কিন্তু লঞ্চেজ হবে 10 জানুয়ারি 2023 এবং প্রাইস বলতেছে পিবিকে টোকেনের প্রাইস হচ্ছে 0.10 সেন্ট, প্রতিটা টোকেনের প্রাইস প্রায় 10 টাকা করে। সো ভিউয়ার্স, এই সাইটে আমাদের কোনো কাজ নাই, জাস্ট অ্যাকাউন্ট খুলে রেখে দেব এবং প্রতি 24 ঘন্টা পরপর এসে আমরা জাস্ট ওই মাইনিংটাকে স্টার্ট করে দিয়ে কিন্তু আমরা আবার চলে যাব। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটা স্টার্ট করা যাক। দেন ভিউয়ার্স, এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। দেন এই লিঙ্কে যখন ক্লিক করবেন, প্রথমে ভিউয়ার্স এই জায়গায় আপনার একটা ফুল নেম দিবেন, তারপরে ভিউয়ার্স এই জায়গায় যদি লক্ষ্য করেন আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে আপনার পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় দিবেন, তারপরে ভিউয়ার্স এই জায়গায় কিন্তু আপনার রেফার কোড দিতে হবে। সো ভিউয়ার্স, অটোমেটিকভাবে রেফার কোডটা বসে যাবে যখন আপনি আমার লিঙ্কে ক্লিক করবেন, অটোমেটিকভাবে এখানে কিন্তু রেফার কোডটা বসে যাবে। তারপরে ভিউয়ার্স এখানে রয়েছে রেজিস্ট্রেশন, জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। যেহেতু আমার আগের অ্যাকাউন্ট করা আছে তাই এখন আমি আর নতুন করে অ্যাকাউন্ট করতেছি না, তাই আমি এখন থেকে লগ ইন করতেছি। দেন ভিউয়ার্স, আপনারা যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেন এইরকম পেজ আপনার সামনে ভিউয়ার্স, তারপরে এইরকম একটা অপশন আপনাকে দিবে। সো ভিউয়ার্স, তারা বলতেছে আপনার জিমেইলে নাকি তারা একটা ওটিপি পাঠিয়েছে, সেই ওটিপিটা আপনি এই জায়গার মধ্যে দিতে হবে। সো আমি আপনাদেরকে দেখি দেখি রকম ওটিপিটা হবে। আপনি একটু লক্ষ্য করেন এইরকম একটা কোড পাঠাবে কিন্তু তারা আপনার মেইলে। সো আপনার মেইলটাকে চেক করবেন, চেক করার পরে আপনি ওইটাকে কপি করবেন এখান থেকে, এখান থেকে এই কোড এইটা কপি করবেন। কপি করার পরে ভিউয়ার্স আপনি আবার সাইটে চলে আসবেন, সাইটে চলে আসার পরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে কিন্তু আপনাকে দেখাবে আপনার কোডটা দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি আগে করে ফেলেছি তাই এখানে দেখাচ্ছে না। সো আপনাকে ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার আগে কিন্তু এই কোডটা দেওয়ার জন্য অপশন দিবে। সো আপনি এই কোডটা এখানে দিয়ে সাবমিট করবেন, তাহলে দেখবেন তারপরে আপনাকে এরকম লগ ইন পেজে নিয়ে আসবে। এই জায়গার মধ্যে আপনার ইমেইল দিবেন এবং এই জায়গার মধ্যে পাসওয়ার্ড দিবেন, তারপরে এই ঠিকমাটা দিলে দিতে পারেন, না দিলে নাই। তারপরে রয়েছে লগ ইন, লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ভিউয়ার্স, এইরকম পেজ আপনার সামনে শো করবে। সো ভিউয়ার্স, প্রথমেই আপনি একটা কাজ করে নেবেন, এই যে রয়েছে একটা স্টার্ট বাটন, জাস্ট আপনি এখান থেকে এটাতে একটা ক্লিক করে দিবেন, দেখবেন আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখানে যদি লক্ষ্য করেন আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আরও 24 ঘন্টা পর কিন্তু আমি এসে এই মাইনিংটা চালু করতে হবে। সো ভিউয়ার্স, এখন মূলত এই সাইটের এই হলো কাজ। সো আরও কিছু কাজ রয়েছে বাকি, এই সাইটে কিন্তু আপনার প্রতিদিন 200 টাকা ইনকাম হবে এটা কিন্তু 100%, বাট আপনি ওইটা 10 জানুয়ারি উঠাতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে রয়েছে থ্রি ডট লাইন, একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, সেখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার KYCটা কমপ্লিট করতে হবে। সো ভিউয়ার্স, KYC আপনাকে কিছু করতে হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে KYCটা করবেন। সো ভিউয়ার্স, এই দেখতেছেন KYC, সো KYCর উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এইরকম একটা পেজ আপনার সামনে শো করবে। সো ভিউয়ার্স, দেখতেছেন আমিও এখনও পর্যন্ত KYCটা কমপ্লিট করি নাই। সো ভিউয়ার্স, এই জায়গার মধ্যে আপনার নামটা দিবেন, তারপরে এই জায়গার মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এই যে রয়েছে কান্ট্রি কোডটা ক্যান্সেল করে আপনি আপনার বাংলাদেশের কান্ট্রি কোডটা দিয়ে দেবেন। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এটা ঠিক আছে। তারপরে ভিউয়ার্স, আপনি এই জায়গার মধ্যে আপনার 0 পরে বাকি নম্বরগুলো এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, আপনি ছেলে না মেয়ে তার মধ্যে কিন্তু এইটাখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে ভিউয়ার্স, সেখানে বলতেছে অ্যাড্রেস 1 এবং অ্যাড্রেস 2, সেম অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। আপনি যে জায়গায় থাকেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার সিটি, আপনি কোন সিটিতে থাকেন। তারপরে ভিউয়ার্স, এটা হচ্ছে স্টেট আর সিটি আপনি একটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, আপনি স্কুল করে নিচে গেলে এখানে রয়েছে কান্ট্রি, আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দিয়ে দিবেন, আপনি যদি আদার কোনো কোনটা হয়ে থাকেন তাহলে এখানে দিয়ে, তারপরে রয়েছে এখানে সাবমিট, আপনি সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স, আরও কিছু কাজ রয়েছে, আমি এগুলো আপনাদেরকে দেখাই। দেন ভিউয়ার্স, আপনি দেখতেছেন আমার KYCটা কিন্তু সাথে সাথে সাকসেসফুলি হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি KYCটা কমপ্লিট করে নেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স, আপনার আরও কিছু কাজ রয়েছে, এগুলো আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, প্রথমে আপনারা এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে বলতেছে ইথেরিয়াম অ্যাড্রেসটা দেওয়ার জন্য। সো আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স, আমরা যখন মানে আমরা ওই টাকাটা উঠাবো তখন কিন্তু আমাদের ইথেরিয়াম অ্যাড্রেসেই কিন্তু টাকাটা উঠে যাবে। সো ভিউয়ার্সের জন্য কী করতে হবে, এই জায়গার মধ্যে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা সেভ করে নিতে হবে। তো আমি এখান থেকে কী করবো, আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। আমি আসলাম ট্রাস্ট ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেট থেকে দিতে পারেন, আপনারা অন্য জায়গাও থেকে দিতে পারেন। সো আমি আপনাদেরকে বলতেছি ট্রাস্ট ওয়ালেটই ব্যবহার করবেন। দেন ভিউয়ার্স, তারপরে এইরকম আসবে, আসার পরে ভিউয়ার্স আপনি যদি এখান জায়গায় একটু লক্ষ্য করে নিই ইথেরিয়াম পেয়ে যাবেন। সো আমি এখান থেকে সার্চই করে নিই তাহলে ভালো হয়ে যাবে। সো আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করলাম। দেওয়ার পরে ভিউয়ার্স, এখানে আমি ই লিখবো, দেখবেন অটোমেটিকভাবে চলে আসবে। সো ভিউয়ার্স, এখান থেকে দেখতেছেন ইথেরিয়াম চলে আসছে। সো আপনি এটাকে ওপেন করে দিবেন। সো আমি এটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে এইরকম আসবে, আসার পরে ভিউয়ার্স এই যে
রিসিভ অপশন রয়েছে, আপনি রিসিভে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে রয়েছে কপি, আপনি কপিতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতেছেন এটা কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব এই জায়গাতে। আসার পরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে আমাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে রয়েছে সেভ চেঞ্জ, আমরা এটা সেভ করে নেব। তাহলে কিন্তু আমাদের যখন পেমেন্টটা উঠাবো তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। সো ভিউয়ার্স আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, এখানে বলতেছে ইউর অ্যাড্রেস সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। সো আমাদের কিন্তু অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। সো যখন আমরা এখান থেকে পেমেন্টটা উঠাবো তখন কিন্তু আর আমাদের ঝামেলা করতে হবে না। দেন ভিউয়ার্স এখানে আরও কাজ রয়েছে, এর জন্য কী করবো, থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ভিউয়ার্স সেখানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো টাকা ইনকাম হবে। সো ভিউয়ার্স এখানে দেখতেছেন ডেইলি বোনাস রয়েছে, আপনি ডেইলি বোনাসে একটা ক্লিক করে দেবেন। দেন ভিউয়ার্স তারপরে এইরকম আসবে না, এটা ডেইলি বোনাসে এই হচ্ছে শেষ। সো আপনি এখানে কিন্তু ডেইলি এই জায়গাতে একটা ক্লিক করলে আপনার আর্নিংটা স্টার্ট হয়ে যাবে। আমি এখান থেকে দেখাই রেফার সিস্টেম, আপনারা যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু আরও আর্নিং হবে আপনার বেশি। সো আপনি এখান থেকে দেখছেন রেফারেল প্রোগ্রাম, আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এইরকম পেজ আপনার সামনে শো করবে। সো ভিউয়ার্স এটা এখান থেকে যদি আপনি এটা কপি করেন, কপি করে যদি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করেন তাহলে কিন্তু তারা যদি অ্যাকাউন্ট খুলে 25-24 ঘন্টা পরপর তারাও মাইনিং করে তাহলে তাদেরও ইনকাম হবে, বাট আপনার আরও বেশি হবে। সো ভিউয়ার্স আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, এখানে বলতেছে রেফার কমিশন 5% করে প্রতিদিন আপনি পাবেন। সো ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই সাইটে আপনারা সবাই কাজ করেন, এখানে তো কোনো কাজ নাই, জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন এবং প্রতিদিন আপনার 200 টাকা এই সাইট থেকে ইনকাম হবে, তাহলে কেন আপনি এই সাইটে কাজ করবেন না? সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফিজ।